এফএক্স 991 ইএস ক্যালকুলেটর টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়গুলি আমরা জানব সেটি হচ্ছে ক্যালকুলেটরটির ইন্টারফেস পরিচিতি এবং যে বাটনগুলি রয়েছে বাটনগুলির সংক্ষিপ্ত কাজ, এটা আমরা আজকে শিখব। তো প্রথমে ইন্টারফেস পরিচিতিতে চলে যাচ্ছি। এখানে একটি ইমুলেটর রয়েছে যেটি হুবহু আমাদের হাতে থাকা যে ক্যালকুলেটর এফএক্স 991 ইএস ক্যালকুলেটর, ঠিক ওই ক্যালকুলেটরটি আমি এখানে কম্পিউটারের স্ক্রিনে নিয়ে এসেছি। তো ইন্টারফেস পরিচিতি অংশে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এখানে দুটি সেকশন রয়েছে। প্রথম সেকশনটি হচ্ছে ডিসপ্লে সেকশন, যেখানে যে মানগুলি আমরা ইনপুট দিচ্ছি এবং যে মানগুলি আমরা আউটপুট পাচ্ছি বা ফলাফল পাচ্ছি সেটা দেখার জন্য এটাকে আমরা বলবো ডিসপ্লে সেকশন। নিচের যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে বাটন সেকশন, বা এটাকে আমরা বলতে পারি ইনপুট সেকশন। এটা দিয়ে আমরা প্রয়োজনীয় ফাংশন বা প্রয়োজনীয় সংখ্যা আমরা ইনপুট দিতে পারবো। তো প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে যে বাটনগুলি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নেব। তো এখানে উপরের দিকে যে বাটনগুলি রয়েছে এখানে দেখা যাচ্ছে শিফট লেখা, তারপর এখানে আলফা লেখা। তো আরেকটা বিশেষ প্রপার্টিস সেটা হচ্ছে যদি যে কোনো বাটন আমরা দেখি, যেমন এখানে সাইন, এই বাটনের উপরে কিন্তু আরও দুটি ফাংশন লেখা আছে, একটা হচ্ছে সাইন ইনভার্স আর একটা হচ্ছে ডি। তো এখন কোন ফাংশন কিভাবে নিতে হবে সেটা একটু প্রথমে জানা প্রয়োজন। সাদা কালিতে যে লেখাটা লেখা রয়েছে একটা বাটনের উপরে সেটাকে আমরা বলবো কি ক্যাপ ফাংশন, আর উপরের যে লেখাগুলি রয়েছে সেটাকে বলবো অল্টারনেট ফাংশন। এখন শিফটের যে রং সেটা হচ্ছে হলুদ, আলফার রং সেটা হচ্ছে গোলাপি, এখানে লেখা আছে সাইন, যদি আমি এই বাটন প্রেস করি বারবার সাইন লেখা আসতেছে, অর্থাৎ সাদা কালিতে বা সাদা রঙে যে লেখাটা লেখা আছে সেই লেখাটা হচ্ছে ডিফল্ট, অর্থাৎ কোনো বাটন যদি আমি প্রেস করি তাহলে ওই ফাংশন কাজ করবে। কিন্তু এখন যদি আমার প্রয়োজন হয় সাইন ইনভার্স, তাহলে আমরা কীভাবে সাইন ইনভার্স নেব? তো এটা তো সাইন বাটন, তো সাইন ইনভার্স নিতে গেলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে রংটা আমরা খেয়াল রাখবো। এখানে সাইন ইনভার্সটা হচ্ছে হলুদ রঙে, যেহেতু সাইন ইনভার্সটা হলুদ তাহলে এটি উঠানোর জন্য আমরা আগে হলুদ বাটন নিয়ে কাজ করার জন্য রয়েছে শিফট বাটন। তো এটা প্রেস করব, এখানে সাইন ইনভার্স আসতেছে। এখন যদি ডি উঠানোর প্রয়োজন হয়, ডি এর রং হচ্ছে গোলাপি, সেক্ষেত্রে আমরা আলফা বাটন প্রেস করে সাইনে চাপ দিলেই ডি যে লেটারটি আছে বা অক্ষরটি আছে সেটা প্রদর্শিত হবে। তাহলে একটি বিষয় আমরা জানলাম, সেটি হচ্ছে ইন্টারফেস অংশে আমরা শিখেছি যে এটি হচ্ছে ডিসপ্লে, যেখানে ইনপুট আউটপুটগুলো আমরা দেখতে পারবো। আর বাটন সেকশনে আমরা দেখেছি যে বাটনগুলো দিয়ে আমরা চাইলে প্রয়োজনীয় সংখ্যা বা ফাংশন আমরা ইনপুট দিতে পারবো। প্রত্যেকটা বাটনের ভিতরে তিনটি করে ফাংশন রয়েছে, সাদা কালিতে যেটা লেখা সেটা হচ্ছে কি ক্যাপ ফাংশন, বাই ডিফল আমরা যদি একটা বাটন প্রেস করি সেক্ষেত্রে এইটা প্রিন্ট হবে বা এটা কাজ করবে, যেমন এখানে সাইন, কস, ট্যান। আর যদি আমরা যদি অল্টারনেট ফাংশনগুলি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের রং খেয়াল রাখতে হবে, যেমন এখানে রয়েছে সাইন ইনভার্স, এটার রং হচ্ছে হলুদ, শিফট চাপ দিয়ে এই বাটন প্রেস করলে আমরা দেখতে পারবো যে সাইন ইনভার্স ফাংশনটি কাজ করবে। তো এটি ছিল শিফট এবং আলফা বাটন এর কাজ। তো বাকি যে বাটনগুলি রয়েছে সেগুলো আমি একটু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি কোন বাটনের কী কাজ। শিফট এবং আলফা এটি নিয়ে আমরা ইতিমধ্যেই শিখেছি। তো এখানে ডান দিকের অংশে যে বাটনটি রয়েছে সেটার নাম হচ্ছে মোড, এখানে দেখছি দুইটা জিনিস লেখা আছে, একটা হচ্ছে মোড আর একটা হচ্ছে সেটআপ। তো সেটআপের রং যেহেতু হলুদ, সেহেতু ক্যালকুলেটরের সেটিং সম্পর্কিত কোনো কাজ করতে গেলে আমাকে শিফট চেপে এই বাটন চাপলে আমরা ক্যালকুলেটর সেটআপ মোডে চলে যাব। আবার দেখাচ্ছি, আমরা যদি শিফট চেপে এই বাটন চাপি সেক্ষেত্রে যেহেতু শিফটের রং হলুদ এবং এখানে হলুদ রঙে সেটআপ লেখা আছে, সেহেতু শিফট চেপে এই বাটন চাপলে ক্যালকুলেটরটি সেটিং মোডে চলে যাবে। এই ক্যালকুলেটর দিয়ে বিভিন্ন মোডে কাজ করা যায়, জটিল সংখ্যা নিয়ে কাজ করা যায়, ভেক্টর নিয়ে কাজ করা যায়, ম্যাট্রিক্স নিয়ে কাজ করা যায়। তো এই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাকে এই মোড ফাংশনটি ব্যবহার করতে হবে। তো মোড যে ফাংশনটি লেখা সেটি কিন্তু হলুদ বা গোলাপি কোনো খালিতে লেখা নাই, অর্থাৎ এক্ষেত্রে আমাকে শিফট বা আলফা কোনো বাটন প্রেস করার প্রয়োজন নাই। শুধুমাত্র যদি আমি বাটন প্রেস করি সেক্ষেত্রে আমাকে যে ক্যালকুলেটরের যে বিভিন্ন মোডগুলো আছে, যেমন কম্প, কমপ্লেক্স, স্ট্যাটিস্টিক্স, বেস, এই যে মোডগুলো সেগুলো কিন্তু প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, পাশে যে বাটন রয়েছে সেটা হচ্ছে অন,
এটার কাজ হচ্ছে ক্যালকুলেটরটাকে সুইচ অন করা, অন করা। তো ক্যালকুলেটরটি ম্যানুয়ালি অফ করার প্রয়োজন নাই, এটি অটোমেটিক্যালি একটি নির্দিষ্ট সময় পর যদি ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ আমরা যদি কাজ না করি সেক্ষেত্রে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই জন্য বন্ধের জন্য কোনো মানে আমরা যদি বন্ধ নাও করি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে বন্ধের জন্য বাটন রয়েছে। আর এই অনের অন বাটনের কাজ একটাই, সেটা হচ্ছে ক্যালকুলেটরটাকে অন করা। নিচের সারিতে যদি আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্যালক নামে একটি বাটন রয়েছে। আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোকে এগুলোর ডিটেইল শিখব, কিন্তু এখন শুধুমাত্র যে বাটনগুলোর সংক্ষিপ্ত পরিচিতিটা জেনে নিচ্ছি। ক্যালক বাটনের কাজ হচ্ছে কোনো চলকের ভেতরে মান বসিয়ে সেই মানটাকে ক্যালকুলেট করা। তার উপরেই রয়েছে সলভ বাটন। আমরা যদি শিফট চাপ দিয়ে ক্যালক চাপি তাহলে ইকুয়েশন সলিউশনের যে কাজগুলো সেটা আমরা করতে পারবো। এখানে অল্টারনেট ফাংশন আরেকটি রয়েছে গোলাপি রঙে সমান চিহ্ন, চাইলে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাকে আলফা আগে প্রেস করে নিয়ে ক্যালক বাটন চাপতে হবে, সেক্ষেত্রে সমান বাটন প্রদর্শিত হবে। তার পাশেই যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে ইন্টিগ্রেশন বাটন, ইন্টিগ্রেশন। তো এখানে শিফট চেপে যদি আমি এই বাটন চাপি, উপরে দেখা যাচ্ছে ডিডিএক্স অফ, তারপর এখানে ফাংশন লেখা আসছে, এখানে একটা নির্দিষ্ট ফিক্সড পয়েন্ট আছে। তো আমরা একটা কথা খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে যে ক্যালকুলেটরটা আমরা ব্যবহার করছি এই ক্যালকুলেটরটা একটা নিউমেরিক্যাল ক্যালকুলেটর, অর্থাৎ রেজাল্টটা নিউমেরিক ফর্মে প্রদর্শিত হবে। এই জন্য যে ডেরিভেটিভগুলো রয়েছে বা সমাকলনগুলো রয়েছে, আমরা চাইলে যে সিম্বলিক ডেরিভেটিভ, অর্থাৎ যেগুলোতে লিমিট দেওয়া থাকে না বা ফিক্সড কোনো ভ্যালু দেওয়া থাকে না, এই ডেরিভেটিভ এবং এই ইন্টিগ্রালগুলো করার জন্য কিন্তু আমরা এই ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। এই ক্যালকুলেটরটি শুধুমাত্র একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তরীকরণ এবং নির্দিষ্ট সমাকলন, এই দুটি ফাংশন নিয়ে কাজ করা যাবে। ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে সাদা রঙে এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে কোনো সংখ্যার ইনভার্স নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। তার উপরে রয়েছে এক্স, এখানে একটা কোয়েশ্চেন মার্ক চিহ্ন বা প্রশ্নবোধক নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে বা আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে। তো এই বাটনের কাজ হচ্ছে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা। যেমন আমি যদি ফোর ফ্যাক্টোরিয়াল এটি বের করতে চাই, ফোর ফ্যাক্টোরিয়াল কত, ফোর ফ্যাক্টোরিয়াল হচ্ছে ২৪। আর ফ্যাক্টোরিয়ালের অপারেশন কীভাবে হয় সেটা হয়তো আমরা জানি। ফোর ফ্যাক্টোরিয়াল মানে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু হচ্ছে ওয়ান, রেজাল্ট কিন্তু আগের মতনই ২৪ আসতেছে। পরবর্তী যে বাটন আছে সেটা হচ্ছে লগ, এখানে আমরা চাইলে লগের ভিতরে সংখ্যা বসাবো এবং এখানে ভিত্তি বসাবো, বসালে তত ভিত্তিক লগের মান নির্ণয় করা সম্ভব। যেমন আমি যদি দুই ভিত্তিক লগের মান নির্ণয় করতে চাই, দুই ভিত্তিক লগের মান এখানে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিলে আমরা কিন্তু সেই রেজাল্টটা পাবো। তো এখানে অল্টারনেট ফাংশন হিসেবে আরেকটি ফাংশন রয়েছে, সেটি হচ্ছে সামেশন। তো সামেশনটা যেহেতু হলুদ রঙে লেখা এই জন্য শিফট বাটন প্রেস করে আমরা যে লগ বাটন প্রেস করলে সামেশন সিম্বলটা আসবে, সামেশন সিম্বলটা আসবে। তো সামেশন সিম্বলটার কাজটাও খুবই সহজ একটা কাজ। যেমন আমি এখানে দেখাচ্ছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইকুয়ালস হচ্ছে সিক্স। তো এটা একটা যোগফল, ধারার যোগফল বলতে পারি। এই ধারার যোগফলগুলো আমরা এই সামেশন ব্যবহার করে কিন্তু বের করতে পারি। তো কী কী জিনিস খেয়াল রাখতে হবে, যে শুরু হচ্ছে এক থেকে, বৃদ্ধি পাচ্ছে এক করে, এবং আমরা এখানে টার্ম নিয়েছি তিনটি। তাহলে এই যোগফলটা যদি আমি সামেশন চিহ্নের মাধ্যমে করতে চাই, শিফট চেপে সামেশনটা নিয়ে আসব। তো প্রথমে এখানে আমি যেহেতু এক্স চলক রয়েছে, এখানে আমি এক্স চলকটা ব্যবহার করছি। স্টার্ট পয়েন্ট অর্থাৎ শুরু ছিল এক থেকে এবং শেষ ছিল তিনে, সমান বাটন প্রেস করলে কিন্তু আমাদের সেই একই রেজাল্ট আসছে সিক্স। তো এটা নিয়ে বিস্তারিত পরে আমরা একটু কথা বলবো। তো নেক্সট যে বাটন সেটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এখানে হর বাই লব আকারে আমরা যে কোনো সংখ্যাকে লিখতে পারবো এই বাটনের সাহায্যে। যেমন এখানে টু ডিভাইডেড বাই ফাইভ, তো এভাবে আমরা চাইলে লিখতে পারবো এই ফ্র্যাকশন নিয়ে মধ্যে। তারপর যদি শিফট চাপি সেক্ষেত্রে আরেকটি অল্টারনেট ফাংশন রয়েছে, যেটা আমরা সমস্ত ভগ্নাংশ বলি। তো সমস্ত ভগ্নাংশ যেটা আমরা মিশ্র ভগ্নাংশ, তো এভাবে লেখা যাবে ভগ্নাংশগুলো কি আকারে লেখা যাবে চাপলে। নেক্সট বাটন হচ্ছে রুট ওভার, এটা সবাই এই বাটনের সাথে পরিচিত। যেমন রুট ওভার টু, এটার মানটা আমরা পেতে পারি। মান পেতে গেলে আমাকে যে এইচডি বাটনটা প্রেস করতে হবে। এইচডি বাটনের কাজ হচ্ছে যে প্রদত্ত এক্সপ্রেশনকে সেটা দশমিক
কে রূপান্তর এবং দশমিক এক্সপ্রেশনকে সেটাকে ফ্র্যাকশনাল ফর্মে রূপান্তর করবে। তারপর হচ্ছে এক্স স্কোয়ার, এটি সিম্পল বাটন, যে কোনো সংখ্যাকে বর্গ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ঘন, লেখা আছে এক্স কিউব, তাহলে শিফট চেপে এক্স কিউব চাকতে হবে, আমরা মান এটা পাচ্ছি। তার উপরে লেখা আছে ডেক, এটা আমরা বাইনারি অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করব, আপাতত এই অপারেশনটা আমি এখন দেখাচ্ছি না। পরবর্তীতে রয়েছে এক্স টু দ্য পাওয়ার, আমরা যদি চাই যে ফাইভ টু দ্য পাওয়ার সেভেন নির্ণয় করা দরকার, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটা ব্যবহার করতে পারি, যেমন ফোর টু দ্য পাওয়ার সেভেন এটার মান আমরা চাই, সেক্ষেত্রে এই ফাংশনটা ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় ঘাতের যে মূল সেটা যদি বের করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে এই বাটনটা ব্যবহার করতে পারি। যেমন আমরা ঘনমূল নির্ণয় করব, সাতাশের ঘনমূল বের করব, সমান চাপলে কিন্তু তিন আসছে, তো এখানে পাওয়ার তিনের পরিবর্তে চাইলে ফোর ব্যবহার করা যায়, ফাইভ ব্যবহার করা যায়, যেটা প্রয়োজন আমাদের রিকোয়ারমেন্ট সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। নেক্সট যে বাটন সেটা হচ্ছে লক, সিম্পলি এটা হচ্ছে দশ ভিত্তিক লক, তো লক 36 এটার মান হচ্ছে 1.55, এটা যদিও লেখা নেই এটা দশ ভিত্তিক লক হিসেবে বিবেচিত হবে। তার উপরে রয়েছে 10 টু দ্য পাওয়ার সামথিং, এটাকে আমরা বলতে পারি এন্টিলন, এন্টিলন যেহেতু দশ ভিত্তিক লক তাহলে বেজ 10, সুতরাং এটাকে আমরা বলবো যে দশের উপরে পাওয়ার দিলে যে মানটা আসে সেটাই কিন্তু আসলে এন্টি, সেটাই কিন্তু আসলে এন্টিলগের মান। আমি একটু দেখাচ্ছি, যেমন লক 2 এটার মান কত, আর একটু সহজ একটা ফাংশন নিচ্ছি, লক এখানে নিলাম হচ্ছে 100, এটার মান কিন্তু 2। যদি আমরা এন্টিলক বের করি তার মানে কিন্তু যে দশের উপরে 2 পাওয়ার, কারণ এই লক কিন্তু 10 ভিত্তিক। আমি দেখাচ্ছি যে এন্টিলক 2 এই যে এটার মান কিন্তু 100 ফেরত আসছে লগের ভিতরে যে মানটা দেওয়া ছিল। নেক্সট যে ব্যাটন সেটা হচ্ছে লন, যদি লগের ভিতরে আমরা একটা অমূলত সংখ্যা রয়েছে তার নাম হচ্ছে ই, এই অমূলত সংখ্যাটা আমি দেখাচ্ছি, এই অমূলত সংখ্যার মানটা প্রিন্ট করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের অমূলত সংখ্যা ই। যদি কোনো লগের ভিত্তি হিসেবে আমরা ই ব্যবহার করি সেক্ষেত্রে এটাকে আমরা বলবো লন। যেমন আমি এখানে ভিত্তি নিয়েছি ই, এটার মান নির্ণয় করব লক ই ভিত্তিক 2, রেজাল্ট আসতেছে 0.6931। এখন এত কষ্ট করে না লিখে যদি সরাসরি আমি লন চাপি, কারণ লনই তো ই ভিত্তিক, রেজাল্ট কিন্তু ঠিক সেম, আগের যে রেজাল্ট সেম রেজাল্ট আমরা পাচ্ছি। নেক্সট এটা হচ্ছে মাইনাস, এটাকে আমরা মাইনাস বলবো না, এটা সিনট্যাক্স এরর আসতেছে, তার মানে এটা কিন্তু মাইনাস বাটন, এটা আমরা যে কমপ্লেক্স যে অপারেশনগুলো রয়েছে সেটার ক্ষেত্রে ব্যবহার করব। তার উপরে একটা অ্যাঙ্গেল রয়েছে, এটাও আমরা কমপ্লেক্স নাম্বার যে অপারেশন সেটাতে ব্যবহার করব। তার উপরে রয়েছে এ, এটা রং হচ্ছে গোলাপি, যেহেতু গোলাপি রং সেহেতু আমরা আলফা বাটন চেপে এখানে চাপলে এই এটা প্রদর্শিত হবে। পরবর্তী বাটন আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে ডিগ্রি বাটন, যেমন 52°36′ তো এই মা দুঃখিত 63 সেকেন্ড হবে 25 সেকেন্ড, তো এখানে এই এই মানগুলো লেখার জন্য আমরা এই ডিগ্রি বাটনটা ব্যবহার করতে পারবো। আর উপরে একটা আরো চিহ্ন রয়েছে, এটা হচ্ছে স্টোর বাটনের জন্য, বি হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক একইভাবে এখানে রয়েছে হাইপ, এই হাইপ বাটনের কাজ হচ্ছে আমি হাইপারবোলিক সাইন বা হাইপারবোলিক কস এই মানগুলো যদি কখনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা যে এই হাইপ ফাংশনটা ব্যবহার করব। তার উপরে রয়েছে এবিএস, এবিএস হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, তো এই ফাংশনটা কমপ্লেক্স মোড ছাড়া কাজ করবে না। আমরা যদি শিফট চেপে যদি এখন শিফট দুঃখিত হ্যাঁ অ্যাবসোলিউট ভ্যালু এখন কাজ করবে, -2 রেজাল্ট আসতেছে 2, এটা হচ্ছে পরম মান নির্ণয় করার জন্য এবিএস ফাংশনটা। পরবর্তী রয়েছে সাইন, সাইন ইনভার্স, তারপরে রয়েছে ডি, কস কস ইনভার্স ই, ট্যান ট্যান ইনভার্স এফ, তো এই ফাংশনগুলি ট্র্যাডিশনাল প্রচলিত যে অর্থগুলি প্রকাশ করে এই সেই অনুযায়ী এই মানগুলো বের হবে। এরপর রয়েছে আরসিএল, আর আছে এসটিও, এসটিওর পুনরূপ হচ্ছে স্টোর, আর আরসিএল শব্দের পুনরূপ হচ্ছে রিকল, তো এই দুটি ফাংশনের কাজটা একটু চমৎকার একটু আমি বলে দিচ্ছি। যেমন আমি চাচ্ছি এখানে ভেরিয়েবল রয়েছে এ বি সি ডি ই এফ,
কয়টা ভেরিয়েবল এখানে, মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, টোটাল আমাদের 9টা ভেরিয়েবল রয়েছে। আমরা চাচ্ছি যে এ নামক একটা চলকের ভেতরে 10 এই মানটা আমরা বসাবো, জমা করে রাখবো, পরবর্তী সময়ে এটার সাথে আমরা পরবর্তীতে ক্যালকুলেটর দিয়ে বিভিন্ন অপারেশন করব। তাহলে 10 এই সংখ্যাটা আমরা এ চলকের ভেতরে প্রবেশ করাতে চাচ্ছি, তাহলে এটা লিখবো শিফট, তারপরে হচ্ছে যেহেতু স্টোর করব এই জন্য এসটিও, তারপরে এ বাটন চাপলে এখন এর মধ্যে যে 10 মানটা জমা হয়ে গেছে। পরবর্তী সময়ে যদি আমরা রিকল বাটন চাপি, এ চাপ দিয়ে দেখি এর ভিতরে 10 জমা হয়ে আছে। এখন যদি আলফা এ প্লাস আলফা এ সমান চাপলে রেজাল্ট আসতেছে 20, কারণ আমরা এ চলকের ভিতরে যে 20 বা 10 যে মানটা ভ্যালুটা এটা কিন্তু আমরা সেট করেছি। ঠিক একইভাবে এখানে যে বাকি যে ভেরিয়েবলগুলো রয়েছে, বাকি যে 7টি ভেরিয়েবল রয়েছে, চলক রয়েছে, এই চলকগুলোর ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটার উপরে আলাদা আলাদা মান বসাতে পারবো, মান বসিয়ে কাজ করতে পারবো এটা। এরপর হচ্ছে ইএনজি, পুনরূপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং নোটেশন, যে কোনো সংখ্যাকে ইঞ্জিনিয়ারিং নোটেশনে আমরা যদি রূপান্তর করতে চাই, এই এটা ইঞ্জিনিয়ারিং নোটেশন, 5.63 × 10⁶ এই আকারে রূপান্তরিত হয়ে যাবে। এরপর রয়েছে আই, এটি কমপ্লেক্স নাম্বার ছাড়া এটি কাজ করবে না, এটা ফার্স্ট ব্রেকেট, এখানে রয়েছে পার্সেন্টেজ, এগুলো ট্র্যাডিশনালি যে মিনিংগুলি ক্যারি করে, যে মিনিংগুলি বোঝায় সেগুলো হিসেবে কাজ করবে। পরবর্তীতে রয়েছে এসডি, এখানে একটা বাটন রয়েছে, এসডি বাটনের কাজ হচ্ছে যে একটা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ রূপান্তর, যেমন এখানে হাফ, আমরা জানি হাফকে যদি দশমিক ভগ্নাংশ রূপান্তর করি সেক্ষেত্রে এটি রূপান্তরিত হবে, সেক্ষেত্রে এটি রূপান্তরিত হবে 0.5। তো এই এসডি বাটন দিয়ে আমরা সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ রূপান্তর করতে পারব। পক্ষান্তরে আমরা যদি যে কোনো একটি দশমিক ভগ্নাংশ থাকে সেটিকে যদি ন্যাচারালি এখানে হয়ে গেছে যদিও, তো এটাকে আমরা চাইলে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে পরস্পর রূপান্তর করতে পারব। এখানে রয়েছে এম প্লাস এম মাইনাস, এটি হচ্ছে ঠিক আগের মতনই টেম্পোরারিভাবে কোনো ডেটা বা তথ্যকে জমা রাখার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করি। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে 7, এগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু, 0, 1, 2, 3, 4, 5, এটা যেভাবে কাজ করে নর্মালি আমরা যেভাবে ক্যালকুলেটরে হিসাব করার জন্য ব্যবহার করি, 0, 1, 2, 3, ঠিক একই কাজ করবে। তো 7 উপরে এখানে লেখা হচ্ছে কনস্ট, বা এটার পুনরূপ হচ্ছে কনস্ট্যান্ট। তো এই ক্যালকুলেটর 40টি কনস্ট্যান্ট মান নিয়ে কাজ করতে পারে, যে মানগুলি ক্যালকুলেটরের ভিতরে জমা আছে। তো আমরা এখানে পরবর্তীতে দেখব যে কনস্ট্যান্টগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয়, যেমন এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট রয়েছে, সেটার মান এখানে কিন্তু ক্যালকুলেটর রয়ে গেছে, আমরা চাইলে সেটা ইউজ করতে পারি। পরবর্তীতে যেটা 8, এটার উপরে লেখা আছে কনভার্ট। তো এই কনভার্ট বাটন ইউজ করতে গেলে বা অল্টারনেট কনভার্ট ফাংশন ব্যবহার করতে গেলে আমাকে শিফট বাটন আগে প্রেস করে নিতে হবে, যেহেতু রং হচ্ছে হলুদ। তো এই কনভার্ট ফাংশনের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের এককের, এক একক থেকে আরেক এককে সাংখ্যিক মানগুলোকে রূপান্তর, কিলোমিটার থেকে মাইল, মাইল থেকে কিলোমিটার, এটিও আমরা পরবর্তীতে আলোচনা করব। 9, তো এখানে ছোট করে লেখা আছে CLR, এটার পুনরূপ হচ্ছে ক্লিয়ার। তো এই CLR এর কাজ হচ্ছে ক্যালকুলেটরটাকে রিসেট করা, যেমন আমি যদি শিফট চেপে 9 বাটন চাপি, একটা মেমোরি, মানে এখানে একটা 3টে অপশন প্রদর্শিত হয়েছে, একটা হচ্ছে সেট আপ মেমোরি আর হচ্ছে 3। তো সেট আপ ক্লিয়ার হচ্ছে যদি আমি কোনো সেট আপ দিয়ে থাকি ক্যালকুলেটরে, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করতেছি, তো এটাকে ক্লিয়ার করা দরকার, সেক্ষেত্রে আমরা সেট আপ ক্লিয়ার ব্যবহার করব। মেমোরি ক্লিয়ার হচ্ছে যে ভেরিয়েবলগুলো আমরা ইতিপূর্বে ব্যবহার করেছি সেই ভেরিয়েবলগুলো যদি মানে ফ্রি করে দিতে হয় চলকের মানগুলো, সেক্ষেত্রে ভেরিয়েবলগুলো ফ্রি করে দিতে আমরা এই মেমোরি ক্লিয়ারটা ব্যবহার করতে পারবো। আর রিসেট অল যদি দেওয়া হয় সেক্ষেত্রে সেট আপ ক্লিয়ার হবে, মেমোরি ক্লিয়ার হবে এবং ক্যালকুলেটরটি রিসেট মোডে চলে যাবে। তো এটা আরেকবার আমি দেখাচ্ছি, যদি ক্যালকুলেটর রিসেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে শিফট, এরপরে 9, 9, এখানে আমরা এই যে কিলক ফাংশনটা রয়েছে, কিলক উইন্ডো, এখানে কিন্তু লেখা আসতেছে যে কাজগুলো আমরা করতেছি। তো এখানে কী চাপছি, শিফট, তারপরে 9, এরপর আমরা চাপবো যেহেতু রিসেট অল, সেহেতু আমরা 3 বাটনটা চাপবো। চাপার পর এখানে সমান চাপতে হবে, আরেকবার সমান চাপবো, চাপলে আমাদের ক্যালকুলেটরটা রিসেট হয়ে নতুন কেনার সময় যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে, অথবা সব মোড ক্লিয়ার হয়ে যাবে। এরপর রয়েছে ডেল, এটা হচ্ছে ডিলেট বাটনের সংক্ষিপ্ত রূপ, আমরা চাইলে এখানে এভাবে ডিলেট করে দিতে পারি, কিছু লিখে আমরা এটাকে ডিলেট করে দিতে পারি। তার উপরে রয়েছে INS, এটার পুনরূপ হচ্ছে ইনসার্ট,
যেমন আমি 1200 লিখবো, তো এখানে 100 লিখছি, তো এখানে আমার 2 লেখা দরকার। তো 2 লিখতে গেলে এখন পুরোটা কাটবো না, আমরা রিপ্লে বাটন চাপে এই পজিশনে নিয়ে আসবো, শিফট চাপ দিয়ে ডেলে চাপলে লেখা আসবে ইনসার্ট। এখন এখানে 2 বসিয়ে দিলাম, 1200 হয়ে গেল। তো এটা হচ্ছে ইনসার্ট যে ফাংশনের কাজ, কোনো একটা নির্দিষ্ট পার্টে আমরা যে একটা নিউমেরিক ভ্যালুকে বসাতে পারি এই ইনসার্ট ফাংশনের সাহায্যে। পরবর্তী হচ্ছে এসি, এর পুনরূপ হচ্ছে অল ক্লিয়ার। এই এসি চাপলে সমস্ত অংশ স্ক্রিনের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর তার উপরে লেখা আছে অফ, শিফট চেপে যদি আমরা এসি বাটন চাপি সেক্ষেত্রে ক্যালকুলেটরটি অফ হবে, যেহেতু এটি একটি ইমুলেটর সেজন্য এই সুইচ অফটা দেখাচ্ছে না। তো নর্মাল ক্যালকুলেটরে এই শিফট, নর্মাল ক্যালকুলেটরে শিফট চেপে এসি বাটন চাপলে অবশ্যই ক্যালকুলেটর বন্ধ হয়ে যাবে। পরের সারিতে দেখতে পাচ্ছি 4, উপরে লেখা আছে ম্যাট্রিক্স। এই ফাংশনটা এখন আমরা চাইলে এটা নিয়ে কাজ করতে পারবো না, এটা ম্যাট্রিক্স মোডে কাজ করতে হবে। ঠিক একইভাবে ভ্যাক্টর লেখা আছে 5 উপরে ছোট করে, এটাও আমাদের ভ্যাক্টর মোডে কাজ করতে হবে। পরবর্তীতে 6, এটাতে কোনো ফাংশন নাই, এখানে হচ্ছে গুণ চিহ্ন। গুণ চিহ্নের মধ্যে রয়েছে এনপিআর, এনপিআর ফাংশন হচ্ছে বিন্যাস সমাবেশ। এই দুটি ফাংশন বিন্যাস সমাবেশ, আমরা যদি 6p3 নির্ণয় করতে চাই, 6p3, সেক্ষেত্রে কিন্তু এই এই বাটন এই ফাংশনটা সহায়তা নিতে পারি। আমি যদি কম্বিনেশন করতে চাই তাহলে 6, এখানে হচ্ছে C3 সমান চাপবো, চাপলে রেজাল্ট আসতেছে। অর্থাৎ ক্রস বাটন এবং বা এখানে গুণ এবং ভাগ, এই দুটি বাটন কিন্তু স্পেশাল দুটা কাজ করতে পারে, সেটা হচ্ছে এনপিআর আর এনসিআর নির্ণয় করতে পারে, সমাবেশ এবং বিন্যাস নির্ণয় করতে পারে। এক্ষেত্রে শিফট চেপে নিতে হবে। পরবর্তীতে যে 1 বাটন, এটার উপর লেখা আছে স্ট্যাট, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের জন্য স্ট্যাট ফাংশন ব্যবহার করি। এরপর রয়েছে কমপ্লেক্স, কমপ্লেক্স মোডে ঢোকার পর আমরা কমপ্লেক্সের বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করতে পারবো। এরপর রয়েছে বেস, বেসের কাজ হচ্ছে বাইনারি অক্টাল বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর বা কনভার্সন করার জন্য আমরা বেসটা ব্যবহার করতে পারবো। প্লাস চিহ্ন হচ্ছে পোল, এটা হচ্ছে পোলার স্থানাঙ্কে রূপান্তর করার ক্ষেত্রে আমরা এটা এই ফাংশনটা ব্যবহার করতে পারি। ঠিক এখানে হচ্ছে রেক, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট বা কার্তেসীয় স্থানাঙ্কে ব্যবহার করার জন্য আমরা এই রেক্ট স্থানাঙ্কটা ব্যবহার করতে পারি। এইখানে যে বাটনটা আছে সেটা হচ্ছে R&D, পুনরূপ হচ্ছে র্যান্ডম। এই R&D ফাংশনের কাজ হচ্ছে র্যান্ডমলি একটি সংখ্যা জেনারেট করা। যাই হোক, তারপর রয়েছে পাই, আর এটা হচ্ছে ই, ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এরপর রয়েছে অ্যান্সার, আমরা যদি অ্যান্সার চাপি সেক্ষেত্রে রেজাল্টটা দেখতে পারবো, যেমন 63+3 ইকুয়ালস হচ্ছে 66। পরবর্তী সময় আমরা জানি যে 66 হচ্ছে রেজাল্ট, এটার সাথে যদি 1 যোগ করতে চাই সেক্ষেত্রে অ্যান্সার +1 দিলে আমাদের হবে 67। সিম্পল, এই ছিল আমাদের ইন্টারফেস পরিচিতি এবং বাটন পরিচিতি। সবাইকে ধন্যবাদ দেখার জন্য, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই জানাবেন এবং ইউটিউবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।